দশক পেনশন স্কিমে অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে আন্দোলন করছেন শিক্ষকরা এই বিষয়ে আরো জানার চেষ্টা করব খুলনা থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী প্রবীর বিশ্বাস আর প্রবীর আন্দোলনকারীরা কোথায় অবস্থান নিয়েছে এবং আজকে তাদের কি কি কর্মসূচি রয়েছে আমাদেরকে জানাবেন সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা আপনি জানেন যে গত আট দিন ধরেই পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এবং একই সাথে কর্মকর্তারাও কিন্তু তারা কর্মবিরতি পালন করছে এবং প্রতিদিনকার মতোই আজকে বেলা বারোটা থেকে যে ক্যাফেটার রয়েছে এখানে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে তারা কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছে একই দাবিতে আমরা যেখানে আছি তার একটু পাশেই পেনশন স্কিম বাতিল ছ বারো দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারাও কিন্তু তারা অবস্থান কর্মসূচি পালন করছে এবং ইতিমধ্যে যে সমস্ত বক্তা এখানে বক্তব্য দিয়েছে যে তাদের জন্য যে আদেশটি দেওয়া হয়েছে এটি তাদের জন্য অসম্মানজনক একই সাথে মানহানিকর তারা মনে করে যে তাদের যে দাবি তারা চাকরি শেষে যে পেনশনটি আগে পেত এবং শিক্ষকদের একটি সুপার গ্রেডে তাদের বেতন কাঠামো এবং একটি স্বতন্ত্র বেতন কাঠামো যে তিনটে দাবিতে তারা আন্দোলন করছে তারা বলেছে আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে দেবো অপরদিকে কিন্তু গত আট দিন ধরে সমস্ত শ্রেণীকক্ষ পরীক্ষা বা ল্যাব বন্ধ থাকার কারণে এক ধরনের শিক্ষার যে চলমান ব্যবস্থা যে গতিধারা সেটি কিন্তু স্থবির হয়ে পড়েছে খুলনা বিশ্ববিদ্যালয় সহ খুলনা বিশ্ববিদ্যালয় খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একই সাথে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় তিনটি জায়গায় জন্য তারা মনে করে সরকার দ্রুত সময়ের মধ্যে তাদের দাবিটি মেনে নেবে এবং তারা ক্লাস ল্যাব শিক্ষার্থীদের কাছে ফিরে যাবে প্রবীর ধন্যবাদ আপনাকে